নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমাদের ট্রাভেল মোড আবার অন, আমি আর মা আবার বেরিয়ে পড়েছি। এবারে আমরা চলেছি আসামের গুয়াহাটিতে মাকে কামাখ্যা মায়ের দর্শন করাবো বলে। মাকে নিয়ে এই ঘুরে বেড়ানোটা মায়ের সাথে সাথে আমিও বেশ উপভোগ করি। এখন বাজে সকাল 7:55 আর আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। এখান থেকে আমরা ধরবো হচ্ছে কাজিরাঙা এক্সপ্রেস। কাজিরাঙা এক্সপ্রেস দিয়ে আমরা নামবো কামাখ্যা, মানে আমাদের গন্তব্য এবারে হচ্ছে কামাখ্যা মাতার মন্দির। সাধারণত কামাখ্যা মন্দির যেতে সকলে গুয়াহাটি স্টেশনটাকেই বেছে নেয়, তবে কামাখ্যা স্টেশনটা যেহেতু আগে পড়ে এবং ডিস্টেন্সটাও ওখান থেকে মন্দিরের খুব কম, তো সেই জন্য আমি কামাখ্যা স্টেশনে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম। কলকাতা স্টেশন থেকে 9:05 কাজিরাঙা এক্সপ্রেস ছিল আমাদের। আমরা 3E কোচের টিকিট কেটেছিলাম। 3E কোচ সম্পর্কে এখনও যাদের ধারণা নেই, এই ভিডিওটা তাদের উপকারে লাগবে। এটা হচ্ছে 3E, উপরে একটা নিচে একটা আর এখানে তিনটে। আমরা আছি এখন কলকাতা স্টেশন। 3E এর কম্পার্টমেন্টগুলো কিন্তু বেশ ভালো, নতুন তো এটা। আমাদেরটা হচ্ছে M1, এই কম্পার্টমেন্টগুলো নতুন বলে বেশ ভালো রয়েছে। ওইটা হচ্ছে আমার বেড। 3 কোচগুলো বেশ খানিকটা কম্প্যাক্ট করে বানানো, তাই জায়গাটা কিছুটা কম মনে হবে। তবে বেশ কিছু ফ্যাসিলিটিসও আছে, যেমন প্রতিটা সিটের সাথে জলের বোতল রাখার জায়গা আছে, রিডিং লাইট আছে, মোবাইল চার্জিংয়ের জন্য USB পোর্ট এবং নর্মাল সকেট দেওয়া রয়েছে, এবং মোবাইল স্ট্যান্ডেরও জায়গা রাখা আছে। থ্রি এ কোচ থেকেও ভাড়াটাও বেশ কিছুটা কম। বাথরুমেও কিছু কিছু মডার্ন টেকনোলজি দেখলাম। প্রথমত বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমের ভিতরে সেলফ বানানো আছে। বাথরুম এবং বাইরের বেসিনের কলের নবটাও বেশ অভিনব, পা দিয়ে চালু করতে হয়। এখানে পা দিয়ে এই নবটাকে প্রেস করতে হবে, তাহলে ওপরের কল থেকে জল পড়বে। আর এইটা হলো ফ্ল্যাশের বাটন। সব মিলিয়ে 3E কোচটা আমার বেশ ভালো লেগেছে। গুড মর্নিং, আমরা চলে এসেছি কামাখ্যা জাংশনে। কামাখ্যা জাংশনে আমরা এখন নামবো। ট্রেন মোটামুটি 15 মিনিট মতো লেট আছে। যে আমাদের ট্রেন চলে যাচ্ছে, আমরা কামাখ্যা জাংশনে নেমেছি। গুড়িগুড়ি বৃষ্টিও পড়ছে এখন, এখানে তো বেশ ভালোই বেদার। দেখা যাক, আমি এখন রিটায়ারিং রুমের জন্য চেষ্টা করছি, কি বলে দেখি, সেই মতো আপনাদের বলবো। আমি যে টেনশনটা করছিলাম সেটা তেমন ব্যাপার না, এখানে দোকানপাটও সব খোলা আছে আর লোকজনও রয়েছে। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্মে যাব রিটায়ারিং রুমের জন্য। এখানে তো নেই, সিঁড়ি দিয়েই উঠতে হবে যেতে 4 নম্বর প্ল্যাটফর্মে। রিটায়ারিং রুম দেখি পাওয়া যায় কি না, কেন এত সকালে ডিরেক্ট আমাদের কোনো হোটেল বুকিং করিনি, ওখানে গিয়েই করবো। আমি এখন ফার্স্ট ফ্লোরে যে এখানে গিয়ে রিটায়ারিং রুম পাওয়া যায় কি না। ২০০ টাকা চাইছে, দেখি এখন কি হয়, দেখে নিই একবার আমরা ডরমিটরি। यहाँ पे
আচ্ছা, ইয়ে তো লেডিস এক হি বাথরুম হ্যাঁ দো হ্যাঁ অন্দর আচ্ছা ইয়াহ পে আপকো মেল পার্সন হ্যায় কোই মেল পার্সন না আপ লোক সাথ মে হ্যায় এটা হচ্ছে লেডিস ডরমিটরি যদিও পরে দু একটা ফ্যামিলি আসাতে এবং সেখানে মেল পার্সন থাকাতে জিজ্ঞেস করেছিলাম তখন বলল এটাও জেনারেল রুম আমি এখন কামাখ্যা জংশনে লেডিস ডরমিটরি রুমে বসে আছি এখানে আমাদেরকে বলেছিল 200 টাকা দিলে আমরা পাবো 8টা অবধি থাকতে পারবো তো আমরা 8টা অবধি থাকবো না এখানে চেঞ্জ করে স্নান করে আমরা মন্দিরে চলে যাব এখানে বেশ বড় একটা আয়না লাগানো আছে তবে বাথরুমে গিজারের ব্যবস্থা নেই আর রুমে এসি লাগানো থাকলেও সেটা চালানো ছিল না সেক্ষেত্রে মেনটেন্যান্সের দরকার আছে বেডগুলো ক্লিন থাকলে ভালো হতো আমরা যেহেতু বুকিং ছাড়া গেছি তাই রেট ভালোই বেশি নিল আমাদের কিছু করার ছিল না তবে আপনাদের যদি এরকম অবস্থায় পড়তে হয় তবে বার্গেন করে নেবেন 5:29 বাজে এখন আমরা এখন যাচ্ছি গিয়ে কামাখ্যা মন্দিরে কামাখ্যা স্টেশন স্টেশনটা বেশ বড় সড়ই আর স্টেশনের বাইরে এরকম অটো বা ট্যাক্সি চালকদের দেখতে পাবেন মন্দিরে নিয়ে যাওয়ার জন্য বৃষ্টি পড়ছে এই অটোটা বুক করলাম 200 টাকা বললো আমাদের এখান থেকে এই দাদা আমাদের নিয়ে যাবে আমাদের অটো এখন নীলাচল পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমন কুয়াশা মাখা বৃষ্টি ভেজা পাহাড় দেখতে আমার দারুণ লাগছে কামাখ্যা স্টেশন থেকে অটো করে 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম আমরা মায়ের মন্দিরে এখান দিয়ে লাইন শুরু হয়ে যায় এখান দিয়ে অটো যায় না এখানে স্টপ এখান পর্যন্ত আমরা আসি না বুঝলেন তাহলে বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা জানাবেন কিন্তু এর পরের ভিডিওতে মায়ের মন্দির দর্শন ও পুজো দেওয়া সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিয়ে আসব আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন এবং বেড়াতে থাকবেন আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরের ভিডিওগুলো পরপর দেখতে পান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ